আসসালামু আলাইকুম প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা, কার্তিক মাসে কুত্তা কিন্তু পাগল হইলে ইঞ্জেকশন দিয়ে মাইরা ফেলাইতে হয়, সেই রকমই দেখা যাইতেছে। যাই হোক, যেটা বলছিলাম, এক নাস্তিকের পতন হয়, আরেক নাস্তিকের জন্ম হয়। যাই হোক, নাস্তিকরা নাস্তিকতা করুক, কিন্তু আমার কথা হইল, তারা আমাদের কেন আঘাত করবে, আমাদেরকে কেন তারা টার্গেট করে, তাদের বিবেক বুদ্ধি কি এইটাকে এরকম বলে নাকি যে আমাদেরকে তারা টার্গেট করে, কেন আমাদেরকে পুঁজি করে তারা মানে পয়সা ইনকাম করে। যাই হোক, যেটা বলছিলাম, সিফাতুল্লাহ একটি বুড়ো শয়তান বেশ কিছুদিন যাবৎ দেখতেছি মিডিয়াতে বিভিন্ন ধরনের আজে বাজে নেতা নেত্রীরে বঙ্গবন্ধু থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে নিয়ে বিরোধী দল নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। ভাবছিলাম এটা বুড়ো একটা শয়তান, হয়তো মেন্টাল বয়স হয়েছে, হয়তো মাতলামি করে। আবার এদেরকে নিয়ে বিভিন্ন পোলাপান দেখি, বিভিন্ন ধরনের স্টাইলের বিভিন্ন ভিডিও বানা। যাই হোক, পাগলে কী না কয়, ছাগলে কী না খায়, সেরকমই। তো ইদানিং এই ভিডিও একটা ভিডিও দেখতেছি, সেই খায় সে আমাদের ধর্মকে নিয়ে আঘাত করছে, আমাদের বঙ্গবন্ধুর নিয়ে আঘাত গালিগালাজ করতেছে, প্রধানমন্ত্রীর নিয়ে গালিগালাজ করতেছে। তো অস্ট্রেলিয়াতে কি এমন কোনো একটা ইমানদার ব্যক্তি নাই যে তার নামে একটা মামলা করবে অথবা তাকে একটা শাস্তি পানিশমেন্ট দিবে? প্রধানমন্ত্রীর গালি দিছে, বঙ্গবন্ধুর গালি দিছে, মেনে নেওয়া যায়, কিন্তু সে আমাদের কোরআন, আমাদের কলিজার টুকরা, আমাদের যে কোরআন নাকি আল্লাহ তাআলার মুখের ভাষা। আমরা মুসলিমরা এই কোরআনের জন্য জীবন দিতে পারি, আমরা শহীদ হইতে পারি, শতবার শহীদ হইতে পারি। সে কোরআনকে সে আমার মুখে বাসায় বলতো আমার খারাপ লাগতেছে, যদি এই কাপুরুষে যদি দেশের ভিতরে থাকতো যে কোনো জায়গায়, আমি অবশ্যই তারে আমি তার উপযুক্ত শাস্তি আমি দিতাম, হয়তো সরকারের কাছে আমি সর্বোদ্ধ করতাম, আর না হয় আমি নিজেই তারে আমি শাস্তি দিতাম। এই বুড়ো শয়তানটা যা মুখ দিয়ে আসে, এত নিকৃষ্ট কীট, কোনো নর্দমার কীটের মুখেও এরকম ধরনের বাসা আসে না। এই বুইরায় যা মুখে তা আসে তাই বলে, যে মানুষ সবাই শুনে এর নিয়ে আসি তামাশা করে। তো ভাবছিলাম সে মানে পাগল মেন্টাল, যাই বলে তাই বলে, কিন্তু এই পাগলের পাগলামি কার্তিক মাসের কুত্তার মতন হয়ে গেছে গা। সে কার্তিক মাসের কুত্তার মতন এত বিশ্রী বাসা কথাবার্তা বলতেছে, এবং সে আমাদের কোরআনকে আমাদের ইসলামকে আঘাত করছে। অস্ট্রেলিয়াতে যদি কোনো ধর্মপুরুষ কোনো ইমানদারি লোক থাকে, প্রতিবাদ করতে গেলে নিজের কোনো ক্ষতি হয়। কিছুদিন আগে যে নিউজিল্যান্ডে কাছে একটা ঘটনা ঘটছে, অর্ধশত লোকের এক খ্রিস্টানে এক খ্রিস্টান সন্ত্রাসী গুলি চালাইছে নির্বিকারে। তো সেই ভিডিও সেই প্রতিবাদ করতে গিয়ে আমার ফেসবুক আইডিটা শেষ হয়েছে। যাই হোক, সেগুলি আমি পরোয়া করি না, এইসবগুলি, কিন্তু ইসলাম যতদিন আছে, আমি যতদিন বেঁচে আছি, আমার সামনে যদি কেউ প্রতিবাদ অন্যায় করে, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে ছাড়ব না, যে কোনো উপায় হোক তারা আমি উপযুক্ত শাস্তি দেব। কিন্তু সে আর নসিব ভালো, সে আমার থেকে অনেক দূরে। যদি আমার দেশের ভিতরেও যদি সে থাকতো কোথাও, তাকে আমি উপযুক্ত শাস্তি দিতাম। তা অস্ট্রেলিয়ার অবশ্যই একজন আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিডার আছেন, তো অ্যাম্বাসিডার সাহেবকে আমি অনুরোধ করব, এই শয়তানের খুঁজে বের করেন, শয়তানকে শয়তানকে অ্যারেস্ট করেন, জেলে দেন, তার উপযুক্ত বিচার চাই। এই শয়তান যদি দেশে তা আসবে না, কাপুরুষ কাপুরুষ না হলে দেশে আবার আসে না কিসের জন্য? আমরা দেশে যাই না, আমরা তো ছয় মাস এক বছর পরে পরে যাই। এই কাপুরুষ দেশ থেকে বাইরে হয়ে গেছে গা, সে বলে সে নাকি শিক্ষিত, সে নাকি এই করছে সেই করছে। আমি বলবো এই সেফুদা বুড়া শয়তান, তুই একটা কাপুরুষ, তুই যদি কাপুরুষ না হইতি তাহলে তুই ঘরে বসে আমাদের কোরআন আমাদের কোরআনকে তুই এভাবে অপমান করতে পারতি না। তোর যদি সাহস থাকে, তোর যদি তুই সৎ মায়ের সৎ সন্তান যদি হয়, তুই দেশে আয়, দেশে আসা তুই এরকম একটা ঘটনা ঘটা ঘটান লাগতো না, তুই যেই পরিমাণ ঘটনা অন্যায় করছস, এই অন্যায়ের তোর বিচার মানে তোর কোনো মাপ নাই, ক্ষমা নাই, তোর দেশে আয়। এই বুড়ো কত বড় পাগল, কত বড় পাগল,
কখনো অনলাইনে এরকম ধরনের কথা বলি নাই, কিন্তু এই পাগলের জন্য বলতে হইতেছে। এই পাগল ঠিক করে ফেলামু, পাগল কত পাগল ঠিক করছি, তোর মতন পাগল বুড়া সময় লাগবে না ঠিক করতে। অতি সত্তর ক্ষমা চা আল্লাহর কাছে, তোর এই দুনিয়া তো শান্তি নাই, পরকালে শান্তি নাই। তুই অনলাইনে ঘরের ভিতরে বৈশা বৈশা মানুষের গালি গালাগা করস, ও বুড়া আমরা কি অনলাইন চালাই না, আমরা কি ইন্টারনেট ইউজ করি না, বুড়া তুই একলাই খালি চালাস, এত বড় স্টুপিড আমি কোথাও দেখি নাই। তোর ভালো না লাগে তুই খ্রিস্টান হ, তুই নাসার হ, তুই জেডে হ, তুই জাহান্নামে যা, তোর আল্লাহ লান্নত ফরুক। আল্লাহর কসম, যদি খালি দেশের ভিতরে তুই সীমানার ভিতরে থাকতি তাহলে তোর খবর আছেন, তুই একটা কাফের দেশের মেজে থাকিয়া তুই মুসলমানের ইসলাম বিদ্বেষী কথাবার্তা, মুসলমানদের আক্রমণ করে আমাদের কোরআনকে তুই সিরস, তোর নসিব ভালো, তুই দেশের বাহিরে অন্য ভিন্ন দেশে থেকে করস, কর সমস্যা নাই আমাদেরকে না, তোর তোর কফাল তুই নিজে খাইছস, তোর জন্য জাহান্নাম হয় অপেক্ষা করতেছে আর কয়দিন, হয়তো তোর এক পা হয়তো মাটির নিচে কবরে এহানই বুড়ো, এখনও শয়তান আছে, সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চা, দেশবাসীর কাছে ক্ষমা চা, বা সবার কাছে ক্ষমা চা, এখনও সময় আছে, মৃত্যুর আগে ক্ষমা চায় তুই মৃত্যুবরণ কর, বাকিটা আল্লাহ তোর মাফ যদি করে, আল্লাহ তোর হেদায়েত করে। সারা পৃথিবীতে কত কোটি বাঙালি, এমনকি বাংলাদেশের মেয়েদের 16 কোটি বাঙালি মেয়েদের সবচেয়ে একটা নিকৃষ্ট লোক এই শেফু এসিফাতুল্লাহ, মানুষগুলিও বিবেকহীন, এর কথাবার্তা শুই না, সবাই বিভিন্ন ধরনের হাসে, বিভিন্ন ড্রামা সিরিয়াল বানা, এটা সেটা বানা, বুঝতে পারি না মানুষ কি, সবাই কি এর মতন মেন্টাল নাকি। এই হয়ে গেছে কাতি মাসের কুত্তা, এই কুত্তা কাতি মাসের কুত্তা পাগল হলে কি করতে হয়, ইঞ্জেকশন দিয়ে তার মেরালো ফালাইতে হয়, এই শেফুরও ইঞ্জেকশন মারতে হইবে, কুত্তার ইঞ্জেকশন। বেশি কিছু অনেক কিছু কথা বলে ফেলাইছি ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে এত বাজে কথা বলি না, কারো কাছে যদি ভালো না লাগে দুঃখিত, কিন্তু আজ বাধ্য হইতে হয়েছে, সে আমার ইসলামকে আঘাত করছে, সে আমার কোরআনকে আঘাত করছে, সে আমার রাসুলকে আঘাত করছে, সে আমার আল্লাহর, আমার আল্লাহর মুখের ভাষা সে অপমান করছে, এতে আমি দ্বিধাবোধ করি না, কখনো কাউকে ক্ষমা করব না, সে যদি আমার ইসলামকে নিয়ে আঘাত করে, সে আমার কোরআনকে নিয়ে আঘাত করে, সে আমার রাসুলকে নিয়ে আঘাত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।